আপনারা কি দুঃখ পাচ্ছেন যে আপনাদের কাছে কোনো DSLR ক্যামেরা নেই, অথবা কোনো এরকম ক্যামেরা নেই যার সাহায্যে আপনার ব্লার এফেক্ট ওয়ালা ছবি তুলতে পারেন? তখন আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি অ্যাপ যার সাহায্যে আপনারা খুব শীঘ্রই এরকম ছবি তুলতে পারবেন, যে যার মধ্যে থাকবে বোকে এফেক্ট, ব্লার এফেক্ট ইত্যাদি, বা আরও আপনারা আরও এডিটিং করতে পারবেন। তো আমরা শুরু করি আমাদের এই ভিডিও। ফার্স্টে আপনাকে অ্যাপটা দেখাচ্ছি, অ্যাপটার নাম হচ্ছে আফটার ফোকাস। এই অ্যাপটিকে আপনারা প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন, আমার কাছে ডাউনলোড করা রয়েছে, আমি দেখাচ্ছি। এবার এখানে আফটার ফোকাস অন করার পর তিনটি অপশান আসবে, আপনি ক্যামেরা ইউজ করবেন নাকি অ্যালবাম, নাকি আপনার কোনো প্রজেক্ট থাকলে সে প্রজেক্টটাকেও আবার করতে পারেন। তো আমি এখানে ক্যামেরা ইউজ করব, ক্যামেরা ছবি তুলব। ভালো জায়গায় আসি। ছবি তোলা হয়ে গেল, এখন রাইট এটা টিপে দিলাম, যখন ছবিটা চলে আসলো। এবার আমাদের করতে হবে কি, যেখানে আমরা ফোকাস করব ওখানে, এখন উপরে সবার উপরে দেখানো হচ্ছে যে নীল রঙের জিনিসটা, ওটা এখানে ওটা ক্লিক করলে আপনি এখানে ফোকাসের জায়গাটা অপশান পাবেন। এবার যেখানে ফোকাস করতে চান উপরে দিয়ে আঙুলটাকে নিয়ে যান, এবং সাদা একটা লাইন চলে আসবে, যেখানে যেখানে লাইন আসবে ভাববেন ওখানে ছবিটা ফোকাস হয়েছে। এবার যেখানে আপনি ফোকাস করতে চান না, যেখানে ব্লার রাখতে চান, যেখানে আপনি এই সিম্বলটাকে নেবেন, যেখানে ফোকাস করতে চান না ওখান থেকে হাতটি আঙুলটি টানবেন, সেখানে আপনার এরকম কালো রঙের বর্ডার চলে আসবে। বর্ডার চলে গেল, যেখানে যেখানে লাল ভাবটা থাকবে ভাবে সেখানে ফোকাস হয়েছে। আমি এখানে জানলার এখানে ফোকাস, জানলাটা ফোকাস করতে চাই না, তো আমি এখানে কালো ভাবটা টেনে দেবো, জানলার চলে গেল। এবার এখানে দেখি কিছুক্ষণ চুলও চলে গেছে, তাই চুলটাতে ফোকাস করবো। তো আমাদের এখানে ফোকাস করা কমপ্লিট, এখন আমরা নেক্সট বাটনটি টিপব। দেখতে পাচ্ছেন আমাকে ফোকাস করে পিছনের জায়গাটা ব্লার করে দিয়েছে। এবার আরেকটু এটাকে আরও সুন্দর বানানোর জন্য আপনারা কী করবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনাকে কিছু স্টিকার টাইপের দেখাবে, পাশে লেখা থাকবে বুকে মোড। বুকে মোডে ক্লিক করলে আপনার বুকে এফেক্ট সবার থেকে কম, এবার সবাইকে হাই করে দেবেন বুকে এফেক্ট। এখানে আমার বুকে এফেক্ট চলে এসেছে, সব কিছু ফেটে গেছে প্রায়, এখানে সব ঝাপসা হয়ে গেছে পিছনটা। এবার ব্লার মোডে এসে ব্লারটাকে ফুল করে দেবেন। ফুল করতে পারেন যেরকম আছে সেরকম রাখতে পারেন, আমি একটু ফুল থেকে একটু কম রাখলাম। তো আমাদের ছবি কমপ্লিট, এরকম রাখতে চাই আমরা। আরও অপশান আছে, এফেক্ট, ফিল্টার, আরও অপশান আছে, আমি এগুলো কিছু করবো না, আপনি দেখাচ্ছি খালি কী করে ছবি ব্লার করতে হয়। তোমার ছবি কমপ্লিট, এখন ছবিটাকে আমি সেভ করে দিচ্ছি। সেভের অপশানে টিপব, ইয়েস না নো, ইয়েস, সেভিং। তো সেভ হয়ে গেল। এরকম করে আপনারা ভিডিও বানাতে পারেন, ছবি বানাতে পারেন, সেটাকে ইচ্ছা মতো ব্লার এফেক্ট দিতে পারেন। আপনার কাছে কোনো রকম DSLR ক্যামেরার দরকার পড়বে না। তো আজকের জন্য এইটুকুই। আপনার আমার এই ভিডিওটাকে আপনার পছন্দ হলে আপনি লাইক করবেন, শেয়ার করবেন। আমার যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন।